আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো, যিনি গত 4 থেকে 5 বছর ধরে ওনার ঘাড়ে ব্যথায়, প্রচণ্ড রকম ঘাড়ে ব্যথায় উনি ভুগছিলেন। আমরা ওনার সাথে একটু কথা বলি। স্যার, আপনার নামটা? বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম মোহাম্মদ মুস্তফা জামান। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি স্যার ময়মনসিং ভালুকা থেকে আসছি। ময়মনসিং জেলার ভালুকা থেকে এসেছেন। আচ্ছা, পেশাগতভাবে মূলত আপনি কি করেন? পেশাগতভাবে আমি ইলেকট্রনিক্স কাজ করি। আচ্ছা, টিভি ফ্রিজ এ ধরনের কাজ করি। আচ্ছা আচ্ছা স্যার, জানতে চাচ্ছি আপনার মূলত যে সমস্যাটা ছিল সেটা আমাদেরকে একটু বলেন, যে কি ধরনের সমস্যাটা আপনার ছিল? আমি দীর্ঘ টাইম কাজ করার বাদে মানে গাটা একটু এদিক সেদিক নাড়া দিয়ে ফুটাইতাম। আচ্ছা আচ্ছা, সেখান থেকে শুরু এই ছাটে ব্যথা ছিল প্রথমে, কিন্তু বিভিন্ন কবিরাজ দেখাইয়া বিভিন্ন কিছু করছি, আমার সমস্যাটা ধীরে ধীরে বাড়ছিল। আমি 4-5 বছর ধরে ভুগছি এই সমস্যায়। কবিরাজরা কি করেছিল? কবিরাজটা মানে বিভিন্ন ডলা মানে ডলা ডলা দিছিল, হাত দিয়ে মেসেজ করেছিল, মেসেজ করেছিল, বিভিন্ন কিছু করেছিল গারে, সেজন্য আরো বাইরে গেছিল। আর আমি অনেক হসপিটালে গেছি, যাওয়ার পরে ভালো ট্রিটমেন্ট পাইনি। ধীরে ধীরে আমার ব্যথাটা বাড়তেছিল। ডাক্তাররা বলছে যে ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যা না, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা আমি দীর্ঘদিন 4-5 বছর ধরে ভুগছিলাম এই সমস্যাটা নিয়ে। আচ্ছা, মানে আপনি ওষুধ খাচ্ছিলেন, ওষুধ খাওয়ার পর কি ব্যথাটা হয়তো কিছুটা কমে যাচ্ছিল, আবার পুনরায় সেই ব্যথাটা ফেরত আসছিল, এরকম হচ্ছিল কি? হ্যাঁ, এরকম হচ্ছিল। মানে ব্যথা খাওয়া ব্যথার ট্যাবলেট খাওয়ার পরে আপনার ব্যথাটা কমে থাকতো আর কি। আচ্ছা, কমে থাকতো কিন্তু ভালো হইতো না, ধীরে ধীরে আরো বাড়তেছিল। বলবো শত, আমি অনেক জায়গায় কি বলে ওটা ট্রাকশন দিছিল, যে আপনার গাড়ির হার এটা সরে গেছে, সরে গিয়ে একটু ফাঁক হয়ে গেছে, এটা ট্রাকশন দিতে হবে। 4 কেজি ওজন দিয়ে ট্রাকশন দিছে, দেওয়ার পরে আমি এদিক সেদিক ঘুরাইতে পারতাম, কিন্তু ট্রাকশন দেওয়ার পরে এটা আমি ধীরে ধীরে আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে পড়ি, আমার গা ফুলে যায়। পরে আমি এদিক সেদিক ঘুরাইতে পারি নাই দীর্ঘদিন ধরে ভুগছি আর কি। আমি 4-5 বছর যাবৎ। তার মানে আপনি কিছুটা ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছেন আপনি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, আপনি মূলত এটা কিভাবে জানতে পেরেছিলেন একটু বলুন। আমি এটা ইউটিউব থেকে তার বিজ্ঞাপন দেখে এখানে আসছি। আমি আমার চিন্তা ছিল যে আমি অনেক বছর যাবৎ চিকিৎসা করাইছি, ভালো হচ্ছিল না, পরে চিন্তা করলাম যে বাহিরে হয়তো ভালো চিকিৎসা হবে, আমি কিছু জমি টুবি বিক্রি করে বাহিরে চলে যাব। পরে ইউটিউবে একদিন দেখলাম যে শফিউল্লাহ প্রধান তার বিজ্ঞাপন দেখলাম, দেখে আমার ভালো লাগলো, সেজন্য আমি বললাম যে তাকে দেখাই, মানে আমার মনের মধ্যে একটু ভালো লাগলো তার কথা শুনে, এজন্য আমি এ জায়গায় আসছি। আসার পরে মোটামুটি আমার 8-10 দিনের ভিতরে মোটামুটি আমি ভালো সুস্থ হয়ে গেছি। আচ্ছা, মানে তার মানে গত 4-5 বছর থেকে আপনার যে সমস্যাটা ছিল সেটা মাত্র 10 দিনে আপনার আপনি অনেকটুকু ভালো হয়ে গেছে? হ্যাঁ, অনেকটুকু মোটামুটি ভালো হয়ে গেছি। আচ্ছা, 10 দিনের ভিতরে। 4-5 বছর ধরে আমি ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হয় নাই, আমি আরো 2 বার করে MRI করাইছি, বড় বড় হসপিটালে দেখাইছি, ডাক্তার দেখাইছি, কিন্তু ভালো হয় নাই, ভালো হয় নাই। পরে শফিউল্লাহ স্যারের সাথে কথা বললাম, এসে তিনি বললেন যে এতদিন থাকে নাকি ব্যথাটা, এটা তো ভালো হয়ে যেত, 5 বছর কি ব্যথা থাকে, এটা তো ভালো হয়ে যেত, আপনি তো অনেকদিন যাবৎ ভুগছেন এই সমস্যাটা নিয়ে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, একটু জানতে চাচ্ছি যে
আপনার মতো এরকম অনেক রোগী আছেন যারা হয়তো আপনার এরকম কোমর বা ঘাড় বা বিভিন্ন ধরনের ব্যথায় তারা ভুগছেন, এবং আপনার মতো এরকম হয়তো অনেক অপচিকিৎসার তারা সম্মুখীন হচ্ছেন বা ভুল ট্রিটমেন্ট করছেন, হয়তো ট্রিটমেন্ট করতে গিয়ে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছেন, তাদের সকল জমি জমা বিক্রি করে ফেলছেন কিন্তু তারা সুস্থ হচ্ছেন না, তো সেই সব রোগীদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? সেসব রোগীদের ক্ষেত্রে বলবো যে আমি তো ভুল চিকিৎসা করাইছি, অনেক জায়গায় চিকিৎসা করাইছি, আমার ভালো হয় নাই, আমি ডিপিআরসি হসপিটালে এসে আমি ভালো হয়েছি, ডাক্তার শফিউল্লাহ প্রধান ভালো চিকিৎসা করে জায়গায়, ভালো মানে থেরাপিস্ট বিভিন্ন কিছু সব দিক দিয়েই ভালো চিকিৎসা করে। তাদেরকে বলবো যে টাকা পয়সা খরচ না করে আপনারা ডিপিআরসি হসপিটালে আসেন, আইসা চিকিৎসা নেন, মোটামুটি আপনারা সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, বিটি টুডেজ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ স্যার, ডিপিআরসি হসপিটাল এসে আমার আসলে সত্যি আমার খুব ভালো লাগছে।